देश के पीएम नरेंद्र मोदी ने रविवार को रात के 9:09 के लिए देश भर में बत्तियां बुताकर दिए और मोमबत्ती जलाने का आह्वान किया है। इसके मद्देनजर कोलकाता में भाजपा नेताओं ने तैयारियां भी शुरू कर दी है। लेक टाउन दमदम पार्क में भाजपा नेता मुकुल रॉय ने लोगों में प्रदीप और तेल वितरित किया, ताकि रात को 9 बजे गरीब तबके के लोग भी पीएम नरेंद्र मोदी की बातों को मानकर 9 मिनट के लिए दिया जला पाए। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার সহ ভারতবর্ষের সমস্ত সরকারই আজকে কেন্দ্রীয় সরকারের পথে হাত মিলিয়ে চলছে। এরা এদের সীমিত প্রচেষ্টায় প্রায় সহস্রাধিক হাজারের ওপর কিছু লোককে এরা আজকে এখানে এই দৈনন্দিন জীবনের যে খাবার সেটা হাতে তুলে দিচ্ছে। অতএব স্বাভাবিকভাবেই এটা প্রয়োজনের তুলনায় হয়তো সীমিত। ভারত সরকার সরকারিভাবে এগিয়ে আসছে, রাজ্য সরকার এগিয়ে এসেছে, অতএব স্বাভাবিকভাবে এই লড়াইয়ে এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, এখানে কোনো রাজনীতি করার জন্য এ ওর বিরুদ্ধে কড়াচরণ করার নয়। এই লড়াইকে একটা মাত্রা দেওয়ার জন্যে আজকে সবাই মিলে একত্রিত হওয়া দরকার।